ইউক্রেনে রুশ আক্রমণের কারণে রুশ ব্যাংক পড়েছে টাকা তোলার হিড়িক। এদিকে মিত্রদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্র সহ পুরো ইউরোপ জুড়ে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। বিস্তারিত জানাচ্ছেন নিশীত সূর্য। ইউক্রেন যুদ্ধে সরাসরি না জড়ালেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে স্থানীয় সময় সোমবার সকালে বর্তমান পরিস্থিতিতে করণীয় এবং সমন্বিত উদ্যোগ সম্পর্কে জানতে মিত্রদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন তিনি। এদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। আসছে আরো নিষেধাজ্ঞা। ব্যাংকগুলোতে অর্থ সংকট সৃষ্টির আশঙ্কায় আগাম অর্থ তুলে নেয়ার হিড়িক পড়েছে। এই মুহূর্তে 63,000 কোটি মার্কিন ডলার রিজার্ভ রয়েছে। এছাড়া সুইফট সিস্টেম থেকে রুশ ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটা হলে দেশটির অর্থনীতির আকার দ্রুত 5% কমতে পারে বলে মত বিশ্লেষকদের। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে। 2,000 মানুষের ওপর জরিপ চালিয়ে রেটিং সোসিওলজিক্যাল নামের প্রতিষ্ঠান জানিয়েছে জেলেনস্কির জনপ্রিয়তা আগের চেয়ে 3 গুণ বেড়েছে। আর 70% বলছেন রাশিয়াকে প্রতিহত করা সম্ভব। যুদ্ধের বিরুদ্ধে লন্ডন, সিডনি, জেনেভা, ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, এথেন্স, হেলসিঙ্কি সহ বিশ্বের 50% শহরে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। খোদ রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার করা হয় 2,000-এরও বেশি মানুষকে। নিশীত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।